এটা ঠিক না, আমরা একটা পরিকল্পনা করেছি যে আমরা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কোনো দিন আমরা স্কুলটা খুলে দিব আর কি। জি, এইটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, আমার মন্ত্রী পরিষদ বিভাগ, আমার জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং ধরেন এখানে ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, সিডিসি, এরা আন্তর্জাতিক যেগুলো স্বাস্থ্য সংস্থা আছে এবং আমাদের সরকারের যে নির্দেশনা আছে আমরা সেই মোতাবেক খুলব আর কি। আমরা চিন্তা করতেছি যে ফেব্রুয়ারি মাসে আমরা স্কুলগুলো খুলে দেব আর কি। তারিখটা আমরা এখনও আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিভিন্ন যেমন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দেয় আমরা সেটি করব। চার ফেব্রুয়ারি না, আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। কতদিন ধরে মানে আমরা শুনছিলাম যে এরকম একটা সিস্টেম হতে পারে যে একদিন একটা মানে কয়েকটা ক্লাস একদিন? হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা ইতিমধ্যে নিছি হাতে। ধরেন যে আমরা ওই স্কুলের যে দিনগুলো আমরা এইভাবে ভাগ করে যাতে করে আমাদের সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলো খুলতে পারি, তাতে আমাদের তো ক্লাসরুমের সমস্যা আছে, আমাদের পর্যাপ্ত ক্লাসরুম ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে ধরেন এক ব্রেঞ্চে দুইজন অন্তত বসবে, তারপরে এরকম আমাদের যেহেতু আবাসন সংকট আছে সেই কারণে আমরা ধরেন ক্লাস ফাইভ একদিন, ক্লাস থ্রি ফোর একদিন, ওয়ান টু একদিন, এইভাবে পর্যায়ক্রমে আমরা করতে চাচ্ছি আর কি। জি, যেটা আমাদের আর কি যে ওয়ান, জি আমরা এগুলো মানে চিন্তাভাবনা করতেছি যে এইভাবে করলে ধরেন তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাটা কম থাকবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের জায়গার তখন আর অসুবিধা হবে না। না, এটা শিফটিং বা কি বলতে সপ্তাহে একদিন বা দুই দিন যার ভাগে যেটা পড়বে আর কি। আমরা ফাইভটা ধরেন আমাদের বেশি প্রয়োজন, আমরা ফাইভটা একটু বেশি করে দিলাম, ফোর থ্রি এটা একটু কমায় দিলাম, তারপরে ওয়ান টু এগুলো একদিন আমরা একটু ইয়ে করে দিলাম। হ্যাঁ, আমরা এখনো আছি, আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, আমি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা জানাই দেবো ইনশাল্লাহ। প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা স্কুলগুলো খুলতে পারি, চিন্তা ভাবনা আছে, আমাদের পরিকল্পনা আছে। না, আমাদের সরকারি স্কুল, আমাদের বেসরকারি স্কুল নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের কোনো তারা এখন কে কি করে, মাদ্রাসাগুলো তো আগে খুলছে, আপনারা জানেন যে অনেক মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে, এ হচ্ছে, সেটা তাদের ব্যাপার। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেন যেগুলো আছে তাদের সাথে আমাদের কোনো, আপনাদের নির্দেশনা অনুযায়ী তো তারা চলবে, সেটার দিকে এখন তারা চলবে কি চলবে না এটা তাদের ব্যাপার, আমাদের এরকম কোনো কিন্ডারগার্টেনের প্রতি এমন কিছু না। অভিভাবক কে তাহলে ভাই, মানে এটা তো কাউকে না কাউকে সুপারভাইজ করতে হবে না? তারা আমাদের কাছে কোনো রেজিস্ট্রেশনও নেয় নাই, তারা আমাদের জানায়ও নাই যে আমরা এখানে স্কুল করতেছি। যেগুলো আছে সেগুলো আমাদের সাথে তেমন যোগাযোগ রাখে না। হ্যাঁ, যদি তারা মনে করে তাদের ব্যাপার, সেটা আমাদের সাথে কথা হয়নি তাদের। এগুলো অনেক বড় ব্যাপার, এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা এটা তাদের বিষয়। হ্যাঁ, আমরা ভ্যাকসিনের জন্য বলেছি যে আমাদের স্কুলের বাচ্চাগুলোরে আমরা দিতে পারি কিনা, তা 18 বছরের নিচে তো আপনারা জানেন যে 18 বছরের নিচে, হ্যাঁ এখানে আমরা শিক্ষক, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখেছি যে আমাদেরকে যেন ভ্যাকসিনের আওতায় আনা হয়। হ্যাঁ, স্কুল খোলার আগে বা স্কুল খোলার পরেও দিতে পারে।
প্রথম বার্ষিক বলতে আমরা স্কুল এখনো খুলতেই পারি নাই, টাইম উইল সে। হ্যাঁ, আমাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য যথেষ্ট বরাদ্দ আছে। হ্যাঁ, আরও কিছু বিভিন্ন সাহায্য সংস্থাও আগে আসতেছে আমাদের দিকে, তারাও কিছু হেল্প করতে চায়। আমাদের নিজস্ব স্লিপের টাকা আছে, আমাদের আছে, আমাদের অর্থ অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনারা জানেন হয়তো ইতিমধ্যে আমাদের একটা প্রজ্ঞাপন দিয়ে বদলি গুলো বন্ধ আছে, আমাদের সহকারী শিক্ষক বদলি বন্ধ আছে, এগুলো আমরা অনলাইনের ইয়েতে করার চিন্তায় আছি আর কি। আমরা মোটামুটি যে কিছু প্ল্যানও হাতে নিছি, আপনারা শুনলে শুনতে পারবেন যে আমাদের রিকভারি প্ল্যান গুলো যেমন আছে, আমরা কিছু নির্দেশনা ইতিমধ্যে স্কুলে দিয়ে দিছি। এবং হ্যাঁ, যে হ্যাঁ, আমরা যেমন জাতীয় পর্যায়ে সকল স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি সমস্ত বিবেচনা রেখে সর্বোচ্চ নিরাপদ ও সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার চিন্তাভাবনা আমাদের। শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার প্রক্রিয়া সংশ্লিষ্ট অংশীজন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, স্থানীয় স্বাস্থ্য প্রশাসন এবং কমিউনিটি সম্পৃক্ত করুন। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করুন এবং সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য প্রাপ্তি বাছাই ও তার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রাসঙ্গিকীকরণ। দারিদ্র সুবিধা বঞ্চিত জেন্ডার নৃগোষ্ঠী প্রতিবন্ধিতা বিবেচনা করে সকলের জন্য প্রযোজ্য ব্যবস্থা গ্রহণ। প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আনন্দঘন শিখন পরিবেশ নিশ্চিত করুন। প্রতিটি শিক্ষার্থীর পুষ্টি উন্নয়নের মাধ্যমে রোগ প্রতিরোধ করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুষ্টি শিক্ষা এবং পুষ্টি সেবা প্রদানও আমরা নিশ্চিত করতে চাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে দায়িত্ব কর্তব্য সময় কেন্দ্র করে পরিণত, সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা, জনবল, দক্ষতা ইত্যাদি বিবেচনায় বাস্তবসম্মতভাবে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি। হ্যাঁ, সর্বদা যেমন এখানে আছে সর্বদা মাস্ক পরিধানের ব্যবস্থা নিশ্চিত করুন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম, সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, একসাথে অধিক সংখ্যক মানুষের জমায়েতকে নিরুৎসাহিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের পরপর নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়া পরিষ্কারের ব্যবস্থা করা, হাসি কাশির শিষ্টাচার পালন করা ও উৎসাহিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে মেঝে সহ সকল এলাকা প্রতিদিন নিয়মিত পরিষ্কার, জীবাণুমুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা রাখা, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রাখার পদ্ধতি অনুসরণ করা, শরীরের তাপমাত্রা পরিমাপ করা, আক্রান্ত থাকলে হলে তাৎক্ষণিক ব্যবস্থার পাশাপাশি কন্ট্যাক্ট ট্রেসিংয়ের করে অন্যদের সুরক্ষা।